صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দূরের এবং কাছের সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে সলাতুল মাগরিবের পরে আমাদের নির্ধারিত বিশেষ হালাকা শুরু করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং সেই হালাকায় আমরা উপস্থিত হওয়ার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মাঝে মাঝে দুই এক মাস পর পরেই আমাদের অত্র নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে আমাদের বিশেষ দাওয়াতের প্রোগ্রাম হিসেবে আমরা এক একটা হালাকা করে থাকি। আমাদের নিয়মিত এখানে হালাকা তো প্রতি শুক্রবার আমাদের নিয়মিত তাফসীর, আজকে দীর্ঘ 12 বছর ধরে আলহামদুলিল্লাহ এখানে নিয়মিত প্রতি শুক্রবার আমাদের কোরআনে কারিমের তাফসীর হয়। এর বাহিরেও আমরা মাঝে মাঝে শায়েখদেরকে দিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক বিভিন্ন সময় আমরা হালাকা করে থাকি। তো আজকেও ঠিক ওই ধারাবাহিকতায় আমাদের একটি হালাকা, আজকের হালাকায় আমাদের আলোচনা করার জন্য আমরা যে মেহমান দাওয়াত দিয়েছিলাম আমাদের সকলের পরিচিত বাংলাদেশের একজন অন্যতম শায়েখ, শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ। তো তিনি আমরা সকলে জানি অনেকদিন ধরে অসুস্থ আছেন, তো এখনও অসুস্থ, তবে উনি মাঝে মাঝে এনটিভির প্রোগ্রামগুলো করেন, মাঝে মাঝে কিছু প্রোগ্রাম করেন, তো ওই হিসাবে উনি দাওয়াত নিয়েছিলেন যে চেষ্টা করবেন উনি আজকের এই হালাকায় উপস্থিত হওয়ার, কিন্তু তিনি অসুস্থতার কারণে আজকের হালাকায় উপস্থিত হতে পারেন নাই। তো আজকে আমাদের সামনে ইনশাআল্লাহ আকিদার উপরে, আকিদার সহি আকিদার গুরুত্ব, সহি আকিদার আকিদার বিশুদ্ধকরণের প্রয়োজনীয়তা, এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আমাদের আলোচনা করবেন আমাদের আরেকজন পরিচিত শায়েখ, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ। তো তিনি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আসবেন, আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তার আগে আমরা দুই একটি বিষয় সংক্ষেপে একটু আমরা দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের বর্তমানে আমাদের মুসলিম উম্মার এবং বিশেষ করে আমাদের এই জাতির সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটি হলো আকিদার বিশুদ্ধকরণ। আকিদার বিশুদ্ধকরণটা, আকিদা সহি করাটা, এটা সবচেয়ে বেশি জরুরি, কারণ আমাদের আকিদার ক্ষেত্রে অনেক ভেজাল, অনেক ধরনের সংমিশ্রণ আমাদের আকিদার মধ্যে ঢুকে গিয়েছে। যুগে যুগে সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবে তাবেইনে কেরাম, সালাফে সলেহীন, তারা কিন্তু সবসময় ফিকহি মাসআলা মাসাইলের চাইতেও তারা আকিদার দিকে নজর রাখতেন বেশি, কারণ আকিদাটাই হলো আমাদের মূল। আকিদার কারণেই জান্নাত জাহান্নাম নির্ভর করবে, আকিদার কারণেই একজন মানুষ জান্নাতি হবে, আকিদার বিশুদ্ধ হইলে মানুষ জান্নাতি হবে, আর আকিদার মধ্যে যদি ভেজাল থাকে, আকিদার মধ্যে যদি বিভিন্ন ধরনের কুফরি, শেরেকি, নেফাকি সংমিশ্রণ ঢুকে, তাহলে ওই আকিদার কারণে মানুষ জাহান্নামি হবে। এই জন্যই আকিদাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমরা দেখি আমাদের দেশে আকিদার চাইতে আমলের গুরুত্ব বেশি, আকিদার চাইতে ফেকহি মাসালার গুরুত্ব বেশি,
কিন্তু এটি সালাফদের মানহাজ না, এটি সালাফদের সালাফে সালেহীনদের পদ্ধতি ছিল না। সালাফে সালেহীনদের মানহাজ ছিল আগে আকিদা তারপরে ফিকহ। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন আকিদার উপরে, ওই কিতাবটার নাম কি? আল ফিকহুল আকবার। কিতাব হল আকিদা, কিন্তু নাম হয়েছে কি? ফিকহ। এবং ফিকহ ওই যুগে সালাফেরা তখন ফিকহকে দুই ভাগে ভাগ করতেন, একটা আল ফিকহুল আকবার আর একটা আল ফিকহুল আসগার, একটা ছোট ফিকহ আর একটা বড় ফিকহ। বড় ফিকহ তারা নির্ধারণ করতেন আকিদাকে, আর ছোট ফিকহ ছিল ফিকহি মাসালা মাসাইল, এগুলো হলো ফিকহে আসগার, এগুলো হলো ছোট ফিকহ, আর বড় ফিকহ হলো আকিদা। তাহলে আকিদার মাজহাব বেশি জরুরি না ফিকহি মাজহাব বেশি জরুরি? কিন্তু দেখেন আমাদের দেশে ফিকহি মাজহাব নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু চলে সারা দেশে, কিন্তু আকিদার মাজহাবের উপরে কোনো আলোচনা সমালোচনা তেমন একটা হয় না আমাদের দেশে। মানে অথচ আকিদাটাই ফিকহের থেকে অনেক গুরুত্বপূর্ণ, এটা হলো ফিকহে আকবার আকিদাটা। এবং ওই যুগে সালাফেরা আকিদা বিশুদ্ধকরণের জন্য তারা বিভিন্ন রকমের বেদাতি আকিদা থেকে বিশুদ্ধ আকিদাকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদাকে সংরক্ষণ করার জন্য তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করতেন। এবং এই আকিদার উপরে ইস্তেকামত থাকতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ নির্যাতনের শিকার হয়েছেন। তারপরে অনেক আইম্মায়ে কেরাম এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার উপরে টিকে থাকতে গিয়ে মুতাজিলাদের দ্বারা, খারেজিদের দ্বারা, জাবরিয়াদের দ্বারা, কাদরিয়াদের দ্বারা বিভিন্ন ভ্রান্ত আকিদার মানুষ দিয়ে, মানুষদের থেকে, শাসকদের থেকে তারা বিভিন্ন নির্যাতনের অত্যাচারের শিকার হয়েছিলেন। ঠিক একইভাবে এই আকিদার উপরে যদি সক্রিয় না থাকে, আকিদার উপরে যদি সূক্ষ্ম নজর না রাখে, তাহলে এই সুযোগে ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার ভিতরে বিভিন্ন আকিদা ঢুকে পড়ে। মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদাটা, এটাকে যদি মানুষ সঠিকভাবে সুন্দরভাবে উপলব্ধি না করে, তো এর ভিতরে আপনার মুতাজিলা আকিদা, তারপর খারেজি আকিদা, তারপরে বিভিন্ন ধরনের ভ্রান্ত আকিদাগুলো তখন ঢুকে পড়ে। তা আজকে আমরা আকিদা থেকে গাফল হওয়ার কারণে, আকিদা সম্পর্কে সচেতন না থাকার কারণে এই সুযোগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার ভিতরে আপনার বিভিন্ন ধরনের ভ্রান্ত আকিদার সংমিশ্রণ ঢুকে যাইতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। কারণ ওই আকিদাগুলো, বেদাতি যে আকিদাগুলো, সে বেদাতি আকিদাগুলো অনেক কিছু দেখতে অনেক সুন্দর মনে হয়, তো দেখা যায় এবং যুক্তিতেও মিলে, কারণ ওই মতামতগুলো, ওই ভ্রান্ত আকিদাগুলো কোনোটা যুক্তির উপরে প্রতিষ্ঠিত, কোনোটা অতিমাত্রায় কোরআন সুন্নার বিকৃত ব্যাখ্যা, কট্টর ব্যাখ্যার উপরে কোনোটা প্রতিষ্ঠিত, কোনোটা তাকদীরের উপরে অতিমাত্রায় বিশ্বাসী হয়ে প্রতিষ্ঠিত। বিভিন্নভাবে এই ভ্রান্ত আকিদাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো যখন আমি আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা সম্পর্কে সচেতন না থাকবো, আকিদা সম্পর্কে আমাদের ভালো জ্ঞান না থাকবে, আকিদা সম্পর্কে আমরা গুরুত্ব না দিব, তখনই এই আকিদাগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার মধ্যে ঢুকে যায়। এই জন্য আমাদেরকে বর্তমানে বেশি বেশি আকিদা সম্পর্কে সচেতন হওয়া দরকার, এবং দাওয়াত দিতে হবে আকিদা, মানুষকে দাওয়াত দিতে হবে, দাওয়াতের বিষয়বস্তু হবে আকিদা, দাওয়াতের বিষয়বস্তু ফিকহি মাসালা না। দেখা যায় এই মানহাজ না জানার কারণে কেউ কেউ, আমরা দেখি কোনো কোনো ভাই অনেক জায়গায় ফিকহি মাসালার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, আকিদার দাওয়াত দিচ্ছে না। সমাজে অসংখ্য শেরেক, শেরেকের কারখানা, অথচ শেরেকের ব্যাপারে কোনো কথা বলতেছে না, শেরেকের ব্যাপারে কোনো দাওয়াত দিচ্ছে না। অসংখ্য বেদাত, সুন্নতের পরিবর্তে অসংখ্য বেদাত সমাজে প্রতিষ্ঠিত,
সে বেদাত সম্পর্কে কোনো কথা বলতেছে না, সুন্নতের উপরে দাওয়াত দিচ্ছে না, তাওহীদের দাওয়াত দিচ্ছে না। তাওহীদ বাদ দিয়ে, সুন্নত বাদ দিয়ে, শেরেক বেদাতের কথাবার্তা বাদ দিয়ে ফেকি মাসালা নিয়ে দেখা যাচ্ছে দাওয়াত দিতে দাওয়াত দিয়ে যাচ্ছে, মানুষের সাথে বাহাস করতেছে, ঝগড়া করতেছে, তর্ক করতেছে, বিতর্ক করতেছে, অথচ ফেকি মাসালা দাওয়াতের বিষয়বস্তু না। এই জিনিসটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা হলো, যখন একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা রওনা দিব, আমাদের নির্দিষ্ট লক্ষ্য হলো যে আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, এটা হলো আমাদের মূল টার্গেট। আমরা সবসময় তাওহীদের পক্ষে থাকব, সুন্নতের পক্ষে থাকব, শিরকের বিপক্ষে থাকব, বেদাতের বিপক্ষে থাকব, এটাই হলো আমাদের মূল টার্গেট। এবং আমরা সবসময় চেষ্টা করব এই দেশে, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বত্র সব মুসলিম ভাই বোনের মধ্যে যেন তাওহীদ কায়েম হয়, সুন্নত কায়েম হয়, এবং সমাজ থেকে, সমস্ত মুসলিম ভাই বোন থেকে যাতে শেরেক দূরীভূত হয়, বেদাত দূরীভূত হয়, এটা হলো আমাদের মূল দাওয়াত, মূল টার্গেট, মূল লক্ষ্য। কিন্তু এই লক্ষ্য থেকে বিচ্ছুত করার জন্য মাঝে মাঝে আমাদেরকে আবার অন্যদিকে নিয়ে যাওয়া হয়। আমরা টেরে পাই না, মানে আমরা যে অন্যদিকে চলে যাচ্ছি, আমার মূল টার্গেট ছেড়ে, মূল লক্ষ্য ছেড়ে আমি যে ডানে বামে চলে যাচ্ছি, ওইটা অনেক সময় আমরা টের পাই না। কিন্তু এটা গভীরভাবে খেয়াল রাখতে হবে যে আমি এখান থেকে সকালবেলায় রওনা দিয়েছি, আমি যাব হইলো ধরেন চট্টগ্রাম, আমার প্রোগ্রাম হলো ওখানে 3টায়, আমাকে এখান থেকে রওনা দিয়ে 2টার মধ্যে আমাকে সেখানে পৌঁছতে হবে। কিন্তু মাঝখানটি দেখা গেল কিছু দূর যাওয়ার পরে একজনে ধরল যে সাহেব আমার তো কিছু জরুরি মাসালা আছে, তো এখন ওখানে দাঁড়ায় রইলাম 1 ঘন্টা ওনার জরুরি মাসালা সমাধান করতে গিয়ে। আবার আরেকটু সামনে যাওয়ার পরে ভাই যে সাহেব এখন তো এই জরুরি মাসালা না দিলে আমাদের অবস্থা খুব খারাপ, এই মাসালা দেন। এইভাবে মাসালা দিতে দিতে আমি এখানেই 4.5 ঘন্টা দেরি করে ফেললাম। এখন ওখানে আমার প্রোগ্রাম 3টা, আমি যে পৌঁছতাম 7টায়, তাহলে তো এখানের এই মাসালা তো পরেও উত্তর দেওয়া যেত, এই মাসালা এখন দিতে হবে এরকম বিষয় না। কিন্তু আমার ওখানে নির্দিষ্ট আগে থেকে সময় দেওয়া, অনেক ভাই অপেক্ষমান, একটা জরুরি প্রোগ্রাম, তাহলে ওখানে আমার নির্দিষ্ট সময়ে পৌঁছার চেষ্টা করাটা, ওইটা ছিল আমার জন্য জরুরি বিষয়। কিন্তু এইরকম দেখবেন যে আমি আপনি রওনা দিয়েছি যে টার্গেট নিয়ে, এটাকে বিচ্ছুত করার জন্য এরকম মাসকান দিয়ে দিয়ে ডানে বামের থেকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসে। এই সমস্যাগুলো এই জন্য আসে, আপনি এগুলোর সমাধান নিয়ে ব্যস্ত থাকলে আসল কাজ করতে পারবেন। এটা একটা বড় পলিসি, এটা খতোয়াত শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ডানে বামে নেওয়ার জন্য শয়তান সবসময় চেষ্টা করত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলে দিয়েছেন, ওয়া আরিদানিল জাহিলিন, জাহিলদের থেকে আপনি বিমুখ থাকেন, মুখ ফিরিয়ে রাখেন, ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে সুন্দরভাবে বর্জন করেন, আপনি এগুলো এড়িয়ে চলেন, অপ্রয়োজনীয় জিনিস থেকে আপনি সবসময় দূরে থাকেন। মানে এইসব নিয়ে সময় দিতে গেলে আপনি এই 23 বছর জীবনে আপনাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন পরিপূর্ণ করবেন, তো এই দিন পরিপূর্ণ হবে না, দেখা যাবে তো আপনি অন্য কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছেন। এই জন্য আমি এই কথাটা এই জন্য বললাম যে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের মূল লক্ষ্য, মূল টার্গেট আকীদার সংশোধন, ঈমান বিশুদ্ধকরণ, আকীদা বিশুদ্ধকরণ। এখন আকীদা বিশুদ্ধকরণের কাজ করতে গিয়ে মাঝে মাঝে আমাদেরকে ফেকি মাসালার তর্ক বিতর্ক নিয়ে দেখা যায় জড়াই ফেলে। অনেকেই এই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে না জানার কারণে বিভিন্নজন বিভিন্ন রকম ধারণা করে, কেউ মনে করে মনে হয় আমরা মাজহাব ধ্বংস করে দেওয়ার জন্য আমরা কাজ করে যাইতেছি, মনে হয় আমরা লা মাজহাবি, এই জন্য অনেকে বলে না, মাঝে মাঝে কেউ করে যে লা মাজহাবি, যে আমরা মনে হয় মাজহাব মানি না, মাজহাব মনে হয় শেষ করে দেওয়ার জন্য আমাদের কাজ, অথচ মাজহাবের সাথে, ফেকি মাজহাবের সাথে আমাদের কোনো বিরোধ নেই, ফেকি মাজহাবের বিরুদ্ধে আমাদের দাওয়াত না, আমরা কাউকে মাজহাব নিয়ে আলোচনার দরকার নেই। ফেকি মাজহাব নিয়ে, ফেকি মাজহাব যতগুলো আছে সবগুলোই কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করে মাসালা মাসাইল বের করা হয়েছে, এগুলো আমাদের জন্য একটা মূল্যবান সম্পদ, আমরা সেই গবেষণাগুলো দেখে দেখে আমরা এখন আমল করব।
আমরা সেই চার মাজহাবের এই গবেষণালব্ধ যে মাসালাগুলো, এই মাসালাগুলো আমরা পাওয়ার কারণে দিনের উপরে ফেকে মাসালা আমল করা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। আমরা এখন সেখান থেকে নিয়ে চারটা মাসালা থেকে যেটা কোরআন সুন্নার সাথে বেশি আকরাম, যে বেশি রেকর্ড করতি, আমরা সেটা আমল করব। তাহলে মাজহাব তো আমাদেরকে আরো সুবিধা করে দিছে, সহজ করে দিছে দিনকে। তো মাজহাবের বিরুদ্ধে কিছু বলা, মাজহাব নষ্ট করা, এটা আমাদের মূল লক্ষ্য না, টার্গেটও না, এটা দাওয়াতের বিষয়বস্তু। এরপরে আপনার কিছু মাসালা মাসায় যে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে দেখা যায় যে একটা একটা বিভিন্ন জায়গায় সমস্যা লাগাই। তারপরে আপনার সলাতের মধ্যে হাত কোথায় বাঁধবে, তারপরে রাবুল ইয়াদেন করবে কি করবে না, আমিন জোরে বলবে কি আসতে বলবে, এগুলো তো আমাদের দাওয়াতের বিষয়বস্তু না, এগুলো আনুষাঙ্গিক অন্যান্য বিষয়। এবং এগুলো নিয়ে আমি সবাইকে, সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, আমরা ফেকহি মাসআলা মাসাইল নিয়ে কোনো ভাই বোনের সাথে কারোর সাথে তর্ক বিতর্ক সময় নষ্ট করার আমাদের প্রয়োজন নেই। আমাদের বেশি সময় দিতে হবে, মূল টার্গেট হবে, মূল লক্ষ্য হবে আকীদার সংশোধন, আকীদা বিশুদ্ধকরণ। যে আমাদের সমাজে যে শেরেক এবং বেদাত ঢুকে আছে, এই শেরেক থেকে মুক্ত করা, এদেশের মুসলিম ভাই বোনদেরকে শেরেক মুক্ত করা, বেদাত মুক্ত করা, তাওহীদ ভিত্তিক ঈমান, সুন্নত ভিত্তিক আমল, এটার প্রতি আমরা সবসময় খেয়াল রাখবো, এটাই আমরা উদ্বুদ্ধকরণ করব। আর আমাদের দাওয়াত হবে অত্যন্ত শান্তিপূর্ণ, মানে কারো সাথে কোনো জোর জবরদস্তি নাই, কোনো ঝগড়া ফাসাদ নাই। আমরা আমাদের দাওয়াত দিয়ে যাব, কেউ মানলে মানতে পারে, না মানলে না মানতে পারে, কোনো কিছু নাই। আর এই ক্ষেত্রে কোনো মানে কারোর সাথে ঝগড়া বাহাস কিছু করার নাই। আর কেউ যদি এসব বিষয় নিয়ে বাহাস করতে চান, তো ওই সমস্ত ভাই বোনদেরকে বলে দিবেন যে মদিনা মুনাওয়ারা চলে যাওয়ার জন্য, যারা বাহাস করতে চান। কালকেও আমার কাছে এক ভাই ফোন করেছেন যে বাহাস করতে চান, তা আমি বলছি যে আলহামদুলিল্লাহ, এটা তো খুব খুশির খবর। তো বাহাসের জন্য মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে অনেক শায়খ বসে আছেন এবং প্রতিদিন তারা থাকেন। তো আলহামদুলিল্লাহ আপনারা একটা তারিখ করে ওনাদের সাথে আলোচনা করে মসজিদে নববীতে চলে যান, কারণ এখানে আমরা যে দাওয়াতগুলো দিই, যে কথাগুলো বলি, এগুলো ওনাদের কথাগুলোই বলি, আমরা ওনাদেরকে অনুসরণ করি। তো এখানে আমরা করতে গেলে দেখা যাবে যে আমরা কথা বলতে গেলে মারামারি হইতে পারে, ঝগড়াঝাটি হইতে পারে, আর কার কথা কে মানবে? কারণ আমি আমার দলিল প্রমাণ দিলাম, আর ওই শায়খ উনার দলিল প্রমাণ দিলেন, কার দলিলটা বিশুদ্ধ, এটা সমাধান দিবে কে? উনি তো বলবে যে উনারটা বিশুদ্ধ, আমি বলবো যে আমারটা বিশুদ্ধ। আপনাদের সামনে বললাম, তো আপনারা কি সমাধান দিতে পারবেন? আপনারা তো বুঝবেন না কোনটা বিশুদ্ধ কোনটা না, তো এটা সমাধানটা দিবে কে? তা আমি বললাম যে তো পৃথিবীর মধ্যে বর্তমানে মোটামুটি আমরা বলতে পারি যে পৃথিবীর সবচেয়ে বড় ওলামায়ে কেরাম, বড় আলেম যারা, তারা মদিনাতে আছেন। ওনাদের সাথে বাহাসটা করলে, ওনাদের সাথে করলে সমাধান হয়ে যাবে। তাহলে ওনারা যদি মদিনা থেকে বলেন যে এই আমলগুলো ভুল, এই আমলগুলো খবরদার পৃথিবীর যারা এতদিন করতেন, আমরা যারা করতাম ভুল করে ফেলছি, যে বাংলাদেশের অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসতেন, আমরা বাহাসে হেরে গেছি, তো আপনারা এগুলো করিয়ে না, তাহলে দেখবেন যে বাংলাদেশে অটোমেটিক পরের দিন বন্ধ হয়ে যাবে। তো আর যেদিন আপনারা বাহাসের তারিখ হবে একটু ঘোষণা দিয়েন, আমরাও দেখতে যাব দর্শক হিসেবে। আমরা মসজিদে নববীতে বাহাস হবে বাংলাদেশের আলেমদের সাথে মদিনার আলেমদের, আমরা একটু দর্শক হিসেবে দেখলাম, সেখানে উপস্থিত থাকলাম। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে ফেকহি মাসআলা মাসাইল নিয়ে, ফেকহি কোনো বিষয় নিয়ে কোনো ওলামায়ে কেরামদের সাথে, কোনো ভাই বোনের সাথে এগুলো নিয়ে তর্ক বিতর্কে জড়াবেন না, এগুলো নিয়ে কোনো সময় নষ্ট করবেন না। ফেকহি মাসআলা মাসাইল সংশোধন করা আমাদের মূল উদ্দেশ্য, এবং মাজহাবের বিরুদ্ধে কথা বলা, মাজহাবের বিরুদ্ধে প্রচার চালানো, মাজহাব ধ্বংস করা, মাজহাব এগুলো আমাদের উদ্দেশ্য, মানে ফেকহি বিষয় মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হলো আকীদা, এটা খেয়াল রাখবেন। মূল লক্ষ্য হলো তাওহীদ সুন্নাহ, এবং শেরেক মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল, এই লক্ষ্য সামনে রেখেই আমাদের দাওয়াত।